চাঁপাইনবাবগঞ্জ ও গোপালগঞ্জ ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত ও 25 জন আহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে 2 জনের মৃত্যু হয়েছে। সকালে সোনাপুর এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকটি কানসার থেকে দাইপুকুরিয়া যাচ্ছিল, পরে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে যায়। ঘটনাস্থলে ট্রাকে থাকা 2 শ্রমিকের মৃত্যু হয়। গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 1 জন নিহত ও 5 জন আহত হয়েছেন। দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের পাথালিয়ায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক আহত হন মাইক্রোবাসের 3 জন এবং বাসের 2 যাত্রী। এছাড়া ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়ায় আলাদা 2টি বাস দুর্ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছেন।